কাজী মনিরুল ইসলাম, ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি মোট একবার জাতীয় সংসদের সদস্য হয়েছেন। কাজী মনিরুল ইসলামের জন্ম 1952 সালের 2 জানুয়ারি। শিক্ষাগত যোগ্যতা বিএ। এই রাজনীতিবিদ পেশায় একজন ব্যবসায়ী। উইকিপিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, কাজী মনিরুল ইসলাম 2016 সাল থেকে যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সভাপতি। 2003 সালে তিনি বৃহত্তর ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। কাজী মনিরুল ইসলাম অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের 33 নম্বর ওয়ার্ডে একবার ও 87 নম্বর ওয়ার্ডের 2 বার কাউন্সিলর নির্বাচিত হন। 2020 সালের 6 মে ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা পরপারে চলে যান। এতে আসনটি শূন্য হয়। ওই শূন্য আসনে 2020 সালের 17 অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। আসনের 187টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছিলেন 45,642টি। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ। ধানের শীষ প্রতীকে তিনি পান 2,926 ভোট। 42,716 ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছিলেন মনিরুল ইসলাম। যদিও সে নির্বাচনে ভোট পড়েছিল মাত্র 10.43%।